এক আল্লাহর বান্দা সারাটা জীবন গুনাহ করে কাটায় দিল, সন্ত্রাসী করল, ঘুমের বিছানায় গিয়া বড় টেনশন। সন্ত্রাসী করে এমন কোন গুনাহ নাই যে বান্দা করে নাই। ঘুমের বিছানায় গিয়া বড় টেনশন, হায় হায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, এলাকার সবাই জানে আমি বড় গুনাহগার, আমি বড় সন্ত্রাস, আমি মরে যাওয়ার পর আমি কবরে গিয়াও নিরাপদ না, আমার সন্তানদেরকে মানুষ চোরের সন্তান ডাকাতের সন্তান বলে সম্বোধন করবে, অতএব আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, হায় হায়, বহু চিন্তা ভাবনা করিয়া আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা হয়ে গেল। রাত্রিবেলা মসজিদের দিকে রওনা হয়ে গেল, মসজিদের বারান্দায় গিয়া হাজির, ইমাম সাহেব দেখে ভয় পেয়ে গেল, এলাকার বড় সন্ত্রাস মসজিদের বারান্দায় হাজির, না জানে আমাকে হত্যা করে ফেলি। ডাক দিয়া বলে, ইমাম সাহেব আপনি ভয় করবেন না, আমি এখন আপনাকে অস্ত্র নিয়ে আসি নাই, আমি এখন হাতে অস্ত্র নিয়ে আসি নাই, আমি এখন আসছি তওবা করার জন্য। ডাক দিয়া বলে, ইমাম সাহেব আমার মতো গুনাহগার কেউ নাই, সারাটা জীবন সন্ত্রাসী করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, এমন কোনো গুনাহ নাই যে আমি বান্দা করি নাই, আমি কবরে যাওয়ার পর আমি নিস্তার না, আমার সন্তানদেরকে গুনার বোঝা বহন করতে হবে, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। এই ইমাম সাহেব নাজাতের কোনো পথ আছে নি? বলে হ্যাঁ আছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, বান্দা যদি হাজার গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করে, বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে আগেই আমার আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ আমার এবার ইমাম সাহেব পরামর্শ দিয়া দিল, যাও বাড়িতে গিয়া নামাজের মুসল্লায় তাহাজ্জুদের মুসল্লায় বসি আল্লাহর কাছে তওবা করবা, কান্নাকাটি করবা, এবার আল্লাহর বান্দার সন্ত্রাস। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে হাজির, ইমাম সাহেবের পরামর্শ নিয়ে এবার আল্লাহর বান্দা চলে গেল, রোমে চলে গেল। গভীর রাত আল্লাহর বান্দার নামাজের তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া আল্লাহর দরবারে তওবা করে কান্না করে, হে মালিক আমি বড় গুনাহ করিয়া ফালাইছি, আমার মতো সন্ত্রাস কেউ নাই, সারাটা জীবন অন্যায় করলাম, সন্ত্রাসী করলাম, আমার মতো ডাকাত কেউ নাই, সবাই জানে আমি সন্ত্রাস, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না করতে লাগলো, অঝোর দ্বারা কান্না, এমন কান্না আরম্ভ করলো, কিছুক্ষণ পর গাইবি থেকে আওয়াজ, এর বুড়া তুই কানবি না, তোর কান্না করে কোনো লাভ নাই, তুই কান্না করে কোনো লাভ নাই, তোর নামটা জান্নাতের খাতায় নাই, তোর নামটা এখন জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এবার বুড়া এই কথা শোনার পর আবার কান্না আরম্ভ করলো, অঝোর দ্বারা কান্না। বিবি সাহেবা পেছন থেকে ডাক দেয়া বলে, স্বামী আমার আপনাকে তো বললো কান্না করে কোনো লাভ নাই, এরপরেও কেন কান্না করে, আপনাকে তো গাইবি আওয়াজ দিয়ে কে যেন বলল আপনার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, এরপরেও কেন কাঁদে, কান্না করে কোনো লাভ নাই, বন্ধ করেন। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবি আমার তুমি একটু জবাব দাও, আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা আসেনি। বিবি সাহেবা ডাক দিয়া বলে, না না আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা নাই। এবার আল্লাহর বান্দা সন্ত্রাস ডাক দিয়া বলে, আল্লাহর দরজা ছাড়া যদি অন্য কারো দরজা যদি না থাকে, আমি আল্লাহর আল্লাহ আমাকে মাফ করো কার না করো, আমি আল্লাহর দরবারে কান্না করতেই থাকবো। আল্লাহর বান্দা আবার কান্না আরম্ভ করলো, অঝোর দ্বারা কান্না। আবার কিছুক্ষণ পর গাইবি থেকে আওয়াজ, এর আল্লাহর বান্দা বুড়া তুই কান্দবি না, তুই আর কান্না করবি না, তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, তোর নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ইয়া এলাহি
মুঝু সে মুঝু কো দূর কর, তাকে দেখ মুঝু মে তুঝু কো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া এলাহি তু মেরা মাশুক হাই। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল দয়াবান, আমার আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি। এরা আল্লাহর গুলাম, আমাদের তো গুনার কোনো অভাব নাই। এরে আল্লাহর গুলাম, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, মিথ্যার কোনো নাই। ওই কোরআনের মধ্যে বলা আছে কে জান্নাতি আর কে জাহান্নামি। অনেকে বলবে, হুজুর আমরা কি জান্নাতি না জাহান্নামি আপনি জানেন কেমনে? এরে আল্লাহর গুলাম, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তাকায় দেখো, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নেক আমল ওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। এবার হিসাব মিলে দেখো, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হিসাব করে দেখো, এরে বান্দা জীবনে কত গুনাহ করেছো। তোমার মাথার চুলের দিকে তাকাও, তোমার মাথার চুলটা কি মদিনার আদর্শে আছে নাকি বেঈমানের আদর্শে আছে? তোমার হাতের দিকে তাকাও, তোমার হাত কি তোমার হাতের নখের দিকে তাকাও, তোমার নখটা কি মদিনার আদর্শে আছে নাকি বেঈমানের আদর্শে আছে? আরে বান্দা তোমার পোশাকের দিকে তাকাও, তোমার পোশাকটা কি মদিনার আদর্শে আছে নাকি বেঈমানের আদর্শে আছে? আরে বান্দা তাহলে তুমি নামাজের বেলায় গুনায়ের পথে, চুলের বেলাও তুমি গুনায়ের পথে, মা বাবার খেদমতের বেলাও তুমি গুনায়ের পথে, নামাজের বেলাও তুমি গুনায়ের পথে, হাত দিয়া গুনা করেছো হাত না পাক, পা দিয়া গুনা করেছো পা না পাক, জবান দিয়া গুনা করেছো জবান না পাক, চোখ দিয়া গুনা করেছো চোখ না পাক, অন্তর দিয়া গুনা করেছো অন্তর না পাক, পুরা জিন্দেগিটা পুরা বডিটাই হলো না পাক। 70 বছর পর্যন্ত গুনা করে করে গুনার পাহাড় বানিয়েছ, এত গুনা করার পরেও আমার আল্লাহ কিছুই করেন না। আমার আল্লাহ বলে, বান্দা তওবা কর, চোরের মতো তওবা না, খাটি দিলে কান্নাওয়ালা তওবা। যে চোখে পানি নাই ওই চোখের কোনো দাম নাই, যে জবানে আল্লাহর জিকির নাই, নবীর দরুদ নাই, নবীর গুনগান নাই, ওই জবানের কোনো দাম নাই। এরে আল্লাহর গুলাম, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, আল্লাহ বলে বান্দা গুনাহ থেকে আমার কাছে ক্ষমা চা। এর বান্দা চোখটা বন্ধ করে দেখো, কোথায় কি গুনাহ করেছো, কোথায় কি অন্যায় করেছো। চোখটা বন্ধ করলে সব গুনাহ তোমার নিজের চোখের সামনে চলে আসতেছে। আল্লাহ কয়, বান্দা আমি তোর গুনাহগুলি তোর নজরের সামনে আনি দেই কেন জানো? তুই স্মরণ হওয়া মাত্র জানো তুই আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, স্মরণ হওয়া মাত্র জানো তুই আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারো, আর তুই আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি, ক্ষমা করতে দেরি করব না। এজন্য আমি আল্লাহ তোর গুনাগুলি কি তোর নজরের সামনে এনে দেই। এরে বান্দা তুমি চোখটা বন্ধ করলে সব গুনাহ তোমার নজরে চোখের সামনে চলে আসতেছে। আল্লাহ কয়, বান্দা আমি তোর এত আদর করি কেন জানো? তুই যে গুনাহ করেছো তোর এই গুনাহ যদি তোর বাপ জানতো তোরে লাথি মেরে তাড়ায় দিত, তোর মা জানলে তোরে তাড়ায় দিত, তোর সন্তান জানলে তোরে ধিক্কার জানাইতো। এরে বান্দা তুই এত অপরাধ করেছো, তোর এই অপরাধের কারণে তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া তোরে পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, নিয়ামত দেওয়া বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই, আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ পারতাম তোরে গুনার কারণে জবানটা বন্ধ করে দিতে, আমি আল্লাহ পারতাম তোরে গুনার কারণে দুনিয়া থেকে নিয়ে যাইতে, আমি আল্লাহ পারতাম তোরে গুনার কারণে
অসুস্থ বানায় দুর্বল বানায় রাখতে আমি আল্লাহ তো কিছুই করলাম না আমি আল্লাহ তোর অসুস্থ বানায় নাই কিছুই করাই কিছুই করি নাই কারণ আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা গুনাহ করিয়া জাহান্নামে চলে যাবে আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা তওবা করে জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ আরে আল্লাহর গোলাম আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা তওবা করে জান্নাতে যাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর দরবারে খাঁটি তওবা কর পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করো আমি আল্লাহ তোমাদের সব গুনাহ maaf করে দিব যদি খাঁটি অন্তরে খাঁটি দিলে তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের সব গুনাহ maaf করে দিব আরে নবীর উম্মতের দল আরে যুবক কত গুনাহ করেছো পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করো পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করো আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর তওবার দরজা খোলা আমি আল্লাহর তওবার দরজা 24টা ঘন্টা খোলা থাকে আরে বান্দা আরে আল্লাহর গুনাম একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মা সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে ওস্তাদ ছাত্র ছাত্রকে ওস্তাদ সার দেয় না আমার আল্লাহও কিন্তু দিবেন না আমরা তো বারবার বারবার অন্যায় করতেছি এরপরও তো আমার আল্লাহ কিছুই করেন না এরপর আল্লাহ তাআলা কোরআনে বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলে বান্দা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো গুনাহ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ আমি আল্লাহ তোমাদের সব গুনাহ maaf করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই আমার আল্লাহ চিরন্ত ক্ষমাশীল দয়াবান আরে আল্লাহর গোলাম আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই অতএব আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো আল্লাহর কাছে খাঁটি অন্তরে ক্ষমা চাও আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করতে দেরি করব না আরে আল্লাহর গোলাম কত আল্লাহর বান্দারা কত বড় বড় অপরাধীকে আল্লাহ maaf করে দিলেন কত বড় সন্ত্রাসীদেরকে আল্লাহ maaf করে দিবেন তোমাকে আমাকে কেন maaf করবে না এক আল্লাহর বান্দা সারাটা জীবন গুনাহ করে কাটায় দিল সন্ত্রাসী করল ঘুমের বিছানায় গিয়া বড় টেনশন সন্ত্রাসী করে এমন কোন গুনাহ নাই যে বান্দা করে নাই ঘুমের বিছানায় গিয়া বড় টেনশন হায় হায় আমার মতো গুনাহগার আর কেউ নাই এলাকার সবাই জানে আমি বড় গুনাহগার আমি বড় সন্ত্রাস আমি মরে যাওয়ার পর আমি কবরে গিয়াও নিরাপদ না আমার সন্তানদেরকে মানুষ চোরের সন্তান ডাকাতের সন্তান বলে সম্বোধন করবে অতএব আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল হায় হায় বহু চিন্তা ভাবনা করিয়া আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা হয়ে গেল রাত্রিবেলা মসজিদের দিকে রওনা হয়ে গেল মসজিদের বারান্দায় গিয়া হাজির ইমাম সাহেব দেখে ভয় পেয়ে গেল এলাকার বড় সন্ত্রাস মসজিদের বারান্দায় হাজির না জানে আমাকে হত্যা করে ফেলি ডাক দিয়া বলে ইমাম সাহেব আপনি ভয় করবেন না আমি এখন আপনাকে অস্ত্র নিয়ে আসি নাই আমি এখন হাতে অস্ত্র নিয়ে আসি নাই আমি এখন আসছি তওবা করার জন্য ডাক দিয়া বলে ইমাম সাহেব আমার মতো গুনাহগার কেউ নাই সারাটা জীবন সন্ত্রাসী করলাম চুরি করলাম ডাকাতি করলাম এমন কোন গুনাহ নাই যে আমি বান্দা করি নাই আমি কবরে যাওয়ার পর আমি নিস্তার না আমার সন্তানদেরকে গুনার বোঝা বহন করতে হবে আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না এই ইমাম সাহেব নাজাতের কোনো পথ আছে নি বলে হ্যাঁ আছে ইমাম সাহেব ডাক দিয়া বলে আরে আল্লাহর বান্দা বান্দা যদি হাজার গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করে
বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে আগেই আমার আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ আমা এবার ইমাম সাহেব পরামর্শ দিয়া দিল, যাও বাড়িতে গিয়া নামাজের মুসল্লায় তাহাজ্জুদের মুসল্লায় বসি আল্লাহর কাছে তওবা করবা, কান্নাকাটি করবা। এবার আল্লাহর বান্দার সন্ত্রাস ইমাম সাহেবের পরামর্শ নিয়ে হাজির, ইমাম সাহেবের পরামর্শ নিয়ে এবার আল্লাহর বান্দা চলে গেল রোমে, চলে গেল গভীর রাত। আল্লাহর বান্দার নামাজের তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া আল্লাহর দরবারে তওবা করে কান্না করে, হে মালিক আমি বড় গুনাহ করিয়া ফালাইছি, আমার মতো সন্ত্রাস কেউ নাই, সারাটা জীবন অন্যায় করলাম, সন্ত্রাসী করলাম, আমার মতো ডাকাত কেউ নাই, সবাই জানে আমি সন্ত্রাস, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না করতে লাগলো অঝোর দ্বারা কান্না, এমন কান্না আরম্ভ করলো কিছুক্ষণ পর গাইবি থেকে আওয়াজ, এর বুড়া তুই কান্দবি না, তোর কান্না করে কোনো লাভ নাই, তুই কান্না করে কোনো লাভ নাই, তোর নামটা জান্নাতের খাতায় নাই, তোর নামটা এখন জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এবার বুড়া এই কথা শোনার পর আবার কান্না আরম্ভ করলো অজোর দ্বারা কান্না, বিবি সাহেবা পেছন থেকে ডাক দেয়া বলে, স্বামী আমার আপনাকে তো বললো কান্না করে কোনো লাভ নাই, এরপরেও কেন কান্না করে, আপনাকে তো গাইবি আওয়াজ দিয়ে কে যেন বললো আপনার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, এরপরেও কেন কাঁদে, কান্না করে কোনো লাভ নাই, বন্ধ করেন। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবি আমার তুমি একটু জবাব দাও, আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা আসেনি। বিবি সাহেবা ডাক দিয়া বলে, না না আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা নাই। এবার আল্লাহর বান্দার সন্ত্রাস ডাক দিয়া বলে, আল্লাহর দরজা ছাড়া যদি অন্য কারো দরজা যদি না থাকে, আমি আল্লাহর আল্লাহ আমাকে মাফ করো কার না করো, আমি আল্লাহর দরবারে কান্না করতেই থাকবো। আল্লাহর বান্দা আবার কান্না আরম্ভ করলো অঝোর দ্বারা কান্না, আবার কিছুক্ষণ পর গাইবি থেকে আওয়াজ, এর আল্লাহর বান্দা বুড়া তুই কান্দবি না, তুই আর কান্না করবি না, তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, তোর নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ইয়া এলাহি মুঝু সে মুঝুকো দূর কর, তাকে দেখ মুঝু মে তুঝুকো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। এর নবীর উম্মতের দল, এর যুবক পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহ বলে বান্দা তওবার দরজা খোলা, কত গুনাহ করেছো, আল্লাহর রহমতের সামনে কিচ্ছু না, তোমার রহমতের ভাগ হলো মাত্র এক, আল্লাহর রহমতের ভাগ আল্লাহর দয়ার ভাগ হলো 99 গুণ। এরে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে তওবা কর, আল্লাহ বলে বান্দা তুই কত গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে তওবার দরজা খোলা, বান্দা তওবা কর, আমি আল্লাহর তওবার দরজা 24 ঘন্টা খোলা থাকে, আমি আল্লাহ তো তোদেরকে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি তোর জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, আল্লাহ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ফালইয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, দুনিয়াওয়ালারা দিবে দিবে বলে আশা দেয়, দরজার সব সময় খুলে না, মাঝে মাঝে খোলা মাঝে মাঝে বন্ধ, দিনের বেলা খুললে রাতের বেলা বন্ধ, খুললেও দেয় না স্যার এখন ঘুমায়, কিন্তু আমি আল্লাহ তোর কেমন আপন আর মালিক,
তুই খোলা আসমানে ডাক দিবি আমি আল্লাহ হাজির, তুই বিমানে বয় ডাক দিবি আমি আল্লাহ হাজির, ঘরের ভিতরে বয় ডাক দিবি আমি আল্লাহ হাজির, বাইরে বয় ডাক দিবি আমি আল্লাহ হাজির, দিনের বেলা ডাক দিবি আমি আল্লাহ হাজির, রাতের বেলা ডাক দিবি আমি আল্লাহ হাজির। আমি আল্লাহ রে পাওয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না, আমি আল্লাহর যারা তালাশ করো কই খুঁজো জায়গা মতো তালাশ করো পেয়ে যাবি। বান্দা তুই আমারে কই তালাশ করো, আমি আল্লাহ তো তোর কাছেই তো আছি, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর সার রগের মধ্যে আমি আল্লাহ উপস্থিত আছি, তুই কই তালাশ কর আল্লাহকে, আমার আল্লাহ তো তোর কাছেই তো আছে। আল্লাহ তাআলা তার ঠিকানা দিয়া বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শিরি সকর্মি কুনদ জানাম তামাম। আরে আল্লাহর গোলাম বলতেছিলাম, তাওবার আলোচনাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মুমিনেরা আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা, খাঁটি তওবা, প্রিয় তওবা, নসুহা মানে এমন তওবা যেই তওবা করলে গলায় ছুরি আসবে, মরে যাবে, ফাঁসিতে ঝুলবে, আল্লাহর বিরোধিতা করবে না। নসুহা মানে এমন খাঁটি তওবা যেই তওবা করলে বান্দা কোনোদিন গুনার দিকে যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দরবারে খাঁটি তওবা করো, খাঁটি তওবার বড় দাম। নাসুহা একজন ব্যক্তির নাম, নাসুহা নামের এক ব্যক্তি বাচ্চা রাজপ্রসাদে তার মেয়েকে গোসল করানোর খাদেম, কাকে গোসল করায়, মেয়েকে, কিন্তু নসুহা ছেলে, নসু ছেলে গোসল করায় মেয়েকে, এই যে মেয়েকে গোসল করায় কেউ জানে না যে এটা ছেলে, গোপন রাখলো নসুহা নামের বান্দা, গোপন রাইখা বাচ্চার মেয়েকে গোসল করায়, কিন্তু বাচ্চা ওই যে সে যে ছেলে এটা কেউ জানে না, নসুহা যে ছেলে এটা মেয়ে জানে না, নসুহা যে ছেলে তার বাচ্চাও জানে না, আমার আল্লাহ এটাকে অপছন্দ করলেন, হঠাৎ করে বাচ্চার মেয়ের গলার হার হারিয়ে গেল, খুঁজে কেউ পায় না কোথায় গেল হার। বাচ্চা তার মেয়েকে অর্ডার করলো, মেয়ে তোমার কাকে কাকে সন্দেহ হয়, বলে আমার রাজপ্রসাদের মধ্যে কর্মচারী যারা আছে সবাইকে এক পর্যায়ে বডি চেক করা হবে, বডি চেক, এখন বডি যদি চেক করা হয় ধরা খাইব নি বলেন, ধরা খেয়ে যাবে আমি ছেলে। এবার নসুহা নামের এক আল্লাহর, নসুহার নামের এক আল্লাহর বান্দা এক আল্লাহর ওলির কাছে গিয়া বললেন, হুজুর আমি তো বড় বিপদে পড়ে গেলাম, কি করব। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বান্দা আমার মাওলার দরবারে তওবার দরজা খোলা, অন্তর ভরে আল্লাহর কাছে তওবা করে কাঁদো, খাঁটি তওবার বড় দাম। আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করলেন, তারিখ হয়ে গেল অমুক দিন বডি চেক করা হবে, তারিখ হয়ে গেল বডি, সব লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়ায় আছে, নসুহা নামের ব্যক্তিও দাঁড়িয়ে আছে, কিন্তু অন্তরে ভয়, যদি আমার চেক করে হার পাওয়ার দরকার নাই, যদি টের পায় আমি ছেলে, যদি টের পায় আমি ছেলে, এইটার পিঠে তো কঠিন পিঠা। এ বান্দা আল্লাহর কাছে খাঁটি তওবা করে কান্না করে বলে, আল্লাহ
গলায় ছুরি আসবার জীবনে কোনোদিন গুনাহ করব না বাচ্চার দরবার থেকে আমি চলে যাব তুমি আমারে maaf করে দাও তুমি আমাকে বাচ্চার দরবার থেকে রেহাই দাও এবার নাম সিরিয়ালে নাম আসতে আসতে যখন নুসুহান নামটা আসবে এমন সময় আমার আল্লাহ তার বান্দার তওবা কবুল করলেন এমন সময় আল্লাহ তার বান্দার তওবা কবুল করলেন আর তাকে চেন নুসুহাকে চেক করা লাগলো না তাকে আর চেক করা লাগলো না আল্লাহর বান্দা এত ভাবে তওবা করেছে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই বান্দার তওবার উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন এত রাজি হয়ে গেলেন এই বান্দার তওবা আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নিলেন আরে আল্লাহর বান্দা খাঁটি তওবার বড় দাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর দরবারে খাঁটি তওবা করো খাঁটি তওবার বড় দাম অন্তর ভরে আল্লাহর দরবারে তওবা করো আরে আল্লাহর গোলাম কয়দিন আর দুনিয়াতে বাসবা তাকায় দেখো তোমার ডানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে চলে গেল ওই সিরিয়ার দিকে তাকায় দেখো তুরস্কের দিকে তাকায় দেখো কত আল্লাহর বান্দারা ওই ভূমিকম্পে চলে গেল কত আল্লাহর বান্দার প্রাণ চলে গেল এর যুবক তুমি আর কয়দিন বাসবা কয়দিন আর বাহাদুরি করবা বালিশের সাথে একটু মাথা লাগায় চিন্তা কর কয়দিন আর দুনিয়াতে বাসবা কয়দিন আর দুনিয়ার জমিনে বাহাদুরি করবারে যুবক আজরাইল যদি ধাক্কা দেয় তোর কোনো বাবায় ধরে রাখতে পারবে না অতএব যার যার হিসাব নিয়ে রেডি হও যার যার হিসাব নিয়ে সামনে আগাও কবরের প্রশ্ন করা হবে না তুমি কোন পীরের মুরিদ কবরের প্রশ্ন করা হবে না তুমি কোন দল করো কবরের প্রশ্ন চলবে তিনটা রবের পরিচয় দাও দুই নম্বরে ধর্মের পরিচয় দাও তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কবরে প্রশ্ন তিনটাই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যদি না দিতে পারো কবর হবে হুফরাতুম মিন হুফারিন্নার জাহান্নামের গর্ত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে বান্দা আমার আল্লাহকে রব মেনেছে আমার আল্লাহকে আপন বানিয়েছে ওই বান্দা কবরে যাওয়ার পরে ওই বান্দা জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ যারা দুনিয়ার জমিনে ইসলাম পারে গলার মালা বানায় গেল তারা কবরে গিয়া জবাব দিয়া দিবে দিনই আল ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম অন্য কোনো ধর্ম আমার ধর্ম না যারা আমার নবীর সুন্নতকে মেনেছে আমার নবীর সুন্নতের আশেক কিভাবে খানা খাইতে হয় সেখানেও নবীর সুন্নত মেনেছে কিভাবে জুতা পরিধান করতে হয় সেখানেও নবীর সুন্নত মেনেছে কিভাবে চুলটা রাখতে হয় সেখানেও নবীর সুন্নত মেনেছে সুন্নত মেনে মেনে যারা কবরে চলে যাবে এদেরকে যখন নবীকে দেখায় বলবে এর বান্দা নবীর চিনুনি এই বান্দা নবীর দেখা মাত্র চিনে ফেলবে ডাক দিয়ে বলবি ইনি তো আমার নবী যে নবীর না দেখিয়া নবীর আদর্শের টুপি পরলাম যে নবীর না দেখিয়া নবীর আদর্শের লম্বা জামা পরলাম যে নবীর না দেখিয়া নবীর এত মহব্বত করলাম ওই নবীরে কেন চিনব না আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দিয়া বলবেন এও ফেরেশতারা এই বান্দার আর ডিস্টার্ব করবা না এই বান্দার কবরটাকে আরামদায়ক বানায় দাও এই বান্দার কবরের মধ্যে জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও এই বান্দার আমে ঘুমাবে কারণ দুনিয়ার জমিনে বান্দার আমে ঘুমাতে পারে নাই সবাই আরামে ঘুমায় এই বান্দা তাহাজ্জুদ নামাজের মুসল্লায় বসে বসে আমি আল্লাহর দরবারে কান্না করেছে এই বান্দা ভালো করে ঘুমাইতে পারে নাই এই বান্দার কবরটাকে আরামদায়ক বানায় দাও আরামে ঘুমাবার ব্যবস্থা করে দাও বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না নবী বলেন আর যারা দুনিয়াতে আমার রবকে মানবে না ইসলাম মানবে না নবীর সুন্নত মানবে না এরা যখন কবরে চলে যাবে তওবা না করে যদি কবরে চলে যায় এদেরকে যখন বেঈমান বেনামাজি এদেরকে যখন প্রশ্ন করা হবে তখন তারা বলবে
হা হা লা আদ্রি হায় আফসুস আমি কিছুই জানি না কিছুই পারি না আমি কিছুই জানি না আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে এই ফেরেশতা এই বান্দারে ধর এই বান্দারে আমি আল্লাহ কত নিয়ামত দান করেছি আমি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর খানা আমি আল্লাহর বাতাস আমি আল্লাহর সূর্যের আলো আমি আল্লাহর চাঁদের আলো এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর ইবাদত করে নাই নামাজগুলো পড়ে নাই উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বুঝিয়ে উলামায়ে কেরামের কথা মানে নাই আমি আল্লাহরে সাজদা করে নাই এই বান্দারে ধর এই বান্দারে আজকে সার দেওয়া হবে না এই বান্দার কবরটাকে জাহান্নামের বাগান বানায় দাও জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও এই বান্দারে সার দেওয়া হবে না শুধু একটা না 70 থেকে 99টা সাপ এই বান্দার কবরের মধ্যে দেওয়া হবে শুধু তাই না আল্লাহ তাআলা সর্বশেষ আওয়াজ করে বলবেন এই ফেরেশতারা এই কবরের মাটি এই বান্দারে দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও কবরের মাটির চাপে বান্দার হাড়গুলো চুরমার করে ফেলবে পাজরের হাড় চুরমার করে ফেলবে এক পার্শ্বের আর অন্য পার্শ্বে চলে যাবে এর আল্লাহর বান্দা জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর কিভাবে সহ্য করবারে যুবক অতএব আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারো আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ তোমাকে সাথে সাথে maaf করে দিবে আরে বান্দা আল্লাহর কাছে তওবা করো আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি আল্লাহ নাফরমানি করেছি আল্লাহ আমার গুনার কারণে আমার জবান না পাক গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার পা না পাক আল্লাহ 70 বছর পর্যন্ত গুনাহ করে জীবন কাটাইলাম আল্লাহ তুমি আমারে maaf করে দাও আর জীবনে কোনোদিন গুনাহ করব না আর জীবনে নামাজ ছাড়ব না আর মা বাবারে কষ্ট দিব না আর নবীর সুন্নতকে ছেড়ে নবীর কষ্ট দিব না নবীর সুন্নতের জবাই করে নবীর কষ্ট দিব না এখন থেকে নামাজ পড়ব এখন থেকে কুরআন পড়ে নামাজি হয়ে যাব নবীর তরিকায় জীবনটা চালাবো রিজিক আমার আল্লাহ দান করবেন হায়াত আল্লাহ দিবেন সম্মান আমার আল্লাহ দান করবেন আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات يا رب العالمين يا الله গভীর রাত আয় আল্লাহ তোমার আশিকিন বান্দাদেরকে নিয়া মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করলাম আয় আল্লাহ আলোচনা যা হইল আল্লাহ আয় আল্লাহ সবগুলার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া মায়ার নবীর রওজা মোবারকে পৌঁছায় দাও আল্লাহ আয় আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত নরনারী মুসলমান এক বিন্দু ঈমান নিয়ে কবরে শুয়েছে আল্লাহ প্রত্যেকের রুহের উপরে সব পৌঁছায় দাও সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম সলিহীন সিদ্দিকীন সমস্ত আউলিয়া কেরামদের রুহের উপরে সব পৌঁছায় দাও আল্লাহ এমনই ভাবে আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন বংশধর অনেকের মা বাবা কবর দেশে শুয়েছে আল্লাহ ওই মা বাবার কবরে কবরে সব পৌঁছায় দাও আল্লাহ আয় আল্লাহ ওই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি নাফরমানি করেছি আল্লাহ গুনার কোনো শেষ নাই আমার মতো গুনাহগার যেমন কেউ নাই আল্লাহ আমার মতো গুনাহগার যেমন কেউ নাই আপনার মতো দয়াময়ের কেউ নাই আল্লাহ দয়া করে মায়া করে জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ
আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না তওবার উপরে খাঁটি মজবুত হয়ে চলার তৌফিক দান করো আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো আল্লাহ ঈমানটারে তুমি মজবুত করে দাও আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করো আল্লাহ ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ বেঈমানদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ নবীর দুশমনদের তুমি হেদায়েত দান করো আল্লাহ আয় আল্লাহ যদি হেদায়েত না থাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি বান্দা নবীর খাঁটি উম্মত হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ নবীর খাঁটি আশেক উম্মত হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ মুমিন মুত্তাকিন বানায় দেন আল্লাহ নেককার সলিহিনদের অন্তর্ভুক্ত করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি ওলি বানায় দাও আল্লাহ আয় আল্লাহ এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করো আল্লাহ আলোচনায় ভুল ভ্রান্তি যা হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ আয় আল্লাহ মুরব্বিয়ানে কারাম হাত তুলেছে আল্লাহ তুমি তাদের হাত কবুল করে নেও আল্লাহ নবীর হাদিস যারা